খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে। নূর বললেন সরকার পতন চলমান আন্দোলনেই হবে। নবাবগঞ্জে মির্জা ফখরুলের হুঁশিয়ারি, দলীয় সরকারের অধীনে নির্বাচন রুখে দেওয়া হবে। এদেশে হারানো ক্ষমতা ফিরে পাওয়া কঠিন, কেরানীগঞ্জের শান্তি সমাবেশে বললেন ওবায়দুল কাদের। এবার জানিয়ে দেব ভিন্ন কৌশলে জামায়াত। সর্বশেষ জানিয়ে দেব সুপ্রিম কোর্ট বাট নির্বাচন, বিএনপি আওয়ামী লীগ সমর্থকদের স্লোগানে উত্তপ্ত আদালত অঙ্গন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। সোমবার বেলা তিনটার পর তাকে হাসপাতালে নেওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান। এর আগে গত বছর 22 আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া। সরকারের পতন চলমান আন্দোলনেই বললেন নূর। গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন, গণ অধিকার পরিষদ সহ বিরোধী দলের আন্দোলন দমাতে সরকার হামলা মামলা অত্যাচার নির্যাতনের পথ বেছে নিয়েছে, কিন্তু এভাবে আন্দোলন দমানো যাবে না। সরকারের দুঃশাসনে অতিষ্ঠ মানুষ ইতোমধ্যে বিরোধী দলের আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, ফলে চলমান আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন ঘটবে। গতকাল রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। গণ অধিকার পরিষদের খুলনা ও বাগেরহাট জেলার সদস্য সচিবদ্বয়কে গ্রেফতার ও নেতাকর্মীদের হুমকি, হয়রানির প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি। এ সময় গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়াও বক্তব্য দেন। দলীয় সরকারের অধীনে নির্বাচন রুখে দিতে হবে নবাবগঞ্জে মির্জা ফখরুল। দলীয় সরকারের অধীনে নির্বাচন রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই নির্বাচন তারা আবার আগের মতো করতে চায়, আবার আগের মতো ভোট লুট করে নিয়ে যাবে, চুরি করে নিয়ে যাবে। আমরা কি সেই নির্বাচন করতে দেব? আমরা রুখে দাঁড়াবো। আমাদের অস্তিত্বের জন্য, অধিকারের জন্য, বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করবার জন্য আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। এই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা বারবার মার খাচ্ছি বাংলাদেশের মানুষ, এবার আর মার খেতে রাজি নই। গতকাল রোববার ঢাকা জেলা বিএনপির উদ্যোগে নবাবগঞ্জের পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকার যদি নিরপেক্ষ থাকত আপনারা ভোট দিতে পারতেন, যাকে খুশি তাকে দিতে পারতেন। এখন কি সেটা হচ্ছে? হয় না। এখন ওদের কথা হচ্ছে, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। এজন্য এখন মানুষ বলতে শুরু করছে, আগে যদি জানতাম তোর ভাঙা নৌকা উঠতাম না, এই নৌকা মানুষ নেবে না, কারণ এই নৌকা নিয়ে আওয়ামী লীগ এদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। চুরির শেষ নেই এবং কাজ না করে টাকা নিয়ে চলে যায়, আর 10 টাকার জিনিস 100 টাকা বিল করে নিয়ে চলে যায়। তিনি বলেন, পদ্মা সেতু করেছে খুব ভালো, কিন্তু পদ্মা সেতু 10,000 কোটি টাকার স্থলে 30,000 কোটি টাকা খরচ হয়েছে। আর পাতাল রেল করে কি উন্নয়নের নদী বয়ে যাচ্ছে? তিনি উন্নয়নে সাধারণ মানুষের উপকার হচ্ছে না। এই সরকার যদি আবার আসে তাহলে এদেশের কোনো অস্তিত্ব থাকবে না, জাতির কোনো অস্তিত্ব থাকবে না। ক্ষমতাসীনদের ব্যাপক দুর্নীতির কথা তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, এরা ফুলে ফুলে সব কলাগাছ হয়ে গেছে। যার পায়ে স্যান্ডেল ছিল সে এখন বিরাট গাড়ি চালায় এবং বড় বড় বাড়ি তৈরি করেছে সব আওয়ামী লীগের লোকেরা, এই বাংলাদেশের মানুষের রক্ত চুষে নিয়ে, ট্যাক্স চুরি করে নিয়ে। তিনি বলেন, আর বক্তব্য নয়, এখন আমাদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদের মধ্য দিয়ে সোচ্চার হয়ে সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা 10 দফা দিয়েছি, তোমরা অবিলম্বে পদত্যাগ করো এবং সংসদ ভেঙে দাও ও একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দাও। সেই তত্ত্বাবধায়ক সরকার একটি নিরপেক্ষভাবে একটা নির্বাচন কমিশন গঠন করবে, সেই কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে, জনগণ সেখানে ভোট দেবে, যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে। সেখানে যদি আওয়ামী লীগ নির্বাচিত হয়ে আসে আসুক, আপত্তি নেই, কিন্তু জনগণের ভোটে আসতে হবে। মির্জা ফখরুল বলেন, আমরা এই সংগ্রাম শুরু করেছি বাংলাদেশকে রক্ষা করবার জন্য, বাংলাদেশের মানুষকে রক্ষা করবার জন্য। তাই আসুন আমরা বিশেষ করে তরুণ যুব সমাজকে আহ্বান জানাবো, বাংলাদেশে যত পরিবর্তন হয়েছে, ভাষা আন্দোলন থেকে শুরু করে 90 আন্দোলন, মুক্তিযুদ্ধ, সবকিছু তরুণ যুবকরা করেছেন, তরুণদের বলবো এগিয়ে আসুন, পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে, পরিবর্তন করতে হবে। গণ অভ্যুত্থান সৃষ্টি করে এই ভয়াবহ দানবীয় সরকার, যারা আমাদের সমস্ত পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। নবগঞ্জ শহীদ মিনারের সংক্ষিপ্ত সমাবেশ করে বেলা 2:30 শুরু হয়ে 2 কিলোমিটার পদযাত্রা করে বক্স বাজার মোড়ে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা জেলা আহ্বায়ক খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিএনপির শিরিন সুলতানা, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদ্দিন, নাজিম উদ্দীপ প্রমুখ নেতারা বক্তব্য রাখেন। পদযাত্রায় মহাসচিব, কেন্দ্রীয় নেতারা ছাড়া মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, মিডিয়া সেলের সাইরুল কবির খান, স্থানীয় নেতা রাশিদুল ইসলাম, ইয়াসমিন ফেরদৌস সহ জেলার বিভিন্ন ওয়ার্ড ও যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ
সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এই পদযাত্রায় অংশ নেন। গ্যাস বিদ্যুৎ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগ সহ দশ দফা দাবিতে বিএনপি সারাদেশের জেলায় জেলায় 25 ফেব্রুয়ারি পদযাত্রা করে। রোববার ঢাকা জেলার এই পদযাত্রার কর্মসূচিটি হল। এদিকে দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহে শহীদ ব্যক্তিবর্গের স্মরণে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার না আসছে এবং তার অধীনে নির্বাচন না হচ্ছে, কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি বলেন, মানুষ জেগে উঠেছে, আজকে দেওয়ালের লেখা পড়েন, মানুষের চোখের ভাষা দেখেন, দেখবেন এই সরকারের প্রতি মানুষের শুধু ঘৃণা আর ঘৃণা। এই মুহূর্তে সরকার চায়, এই সরকারের পরিবর্তন চায়। সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সংগঠন, সমস্ত ব্যক্তি এক হয়ে, এটা শুধু বিএনপির জন্য নয় অথবা এটা অন্য কোনো দলের জন্য নয়, এটা এই দেশের মানুষের জন্য, এই দেশকে রক্ষা করার জন্য আজকে সকলকে এগিয়ে আসতে হবে। এখানে বিএনপি নিরাপদ নয়, এখানে জাসদ নিরাপদ নয়, এখানে অন্যান্য ধর্ম পালন করে তারাও নিরাপদ নয়, এখানে আলেমরা নিরাপদ নয়, এখানে কেউই নিরাপদ নয়। এজন্য আজকে সকলকে একতাবদ্ধ হতে হবে। বিডিআর বিদ্রোহের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, 25 ফেব্রুয়ারি ঘটনা যেন আর কোনোদিন ঘটতে না পারে, তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে, রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে, একটি গণবিপ্লবী গণবিপ্লবের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করতে হবে। এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। এদেশে হারানো ক্ষমতা ফিরে পাওয়া কঠিন, কেরানীগঞ্জের শান্তির সমাবেশে বললেন ওবায়দুল কাদের। বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মাঝে মাঝে ভাবতে কষ্ট হয় বিএনপি আবার ক্ষমতায় আসতে চায়। দলটির মনে রাখা উচিত, এদেশে হারানো ক্ষমতা ফিরে পাওয়া কঠিন। গতকাল রোববার ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শান্তি সমাবেশটি রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা শিবিরে আবারও গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে, এসব আমরা জানি। চক্রান্ত করে ক্ষমতার মঞ্চ থেকে শেখ হাসিনাকে হটাবেন, মনে রাখবেন মির্জা ফখরুল সাহেব 1975 আর 2023 সাল এক নয়, 2023 আর 2001ও এক নয়, সেই তত্ত্বাবধায়ক সরকার ছিল অস্বাভাবিক সরকার। ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা বঙ্গভবনে শপথ নিয়েই নিয়মের তোয়াক্কা না করে 13 জন সচিবকে বরখাস্ত করেছিলেন। বাংলার মানুষ এমন তত্ত্বাবধায়ক সরকার চায় না। সেই দিনই সাইকেল ফেডারেশন ভেঙে দিল। সাইকেল ফেডারেশনের সঙ্গে নির্বাচনের কি সম্পর্ক? মনে আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন, আর কারো আমলে তা হয়নি। শেখ হাসিনাই প্রথম শান্তিপূর্ণ উপায়ে বঙ্গভবনে ক্ষমতা দিয়ে বাসায় ফিরে দেখেন গণভবনে বিদ্যুতের লাইন কাটা, পানির লাইন কাটা, টেলিফোনের লাইন কাটা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না আসলে জোর করে আনা হবে না জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এবার নির্বাচনে না এলে বিএনপি আইসিইউতে চলে যাবে। নির্বাচন হতে দেবেন না, কিভাবে হতে দেবেন না, কত ধানে কত চাল আমরাও দেখে নেব। 10 ডিসেম্বর পল্টন থেকে গোলাপবাগে ভুয়া, কি হলো 27 দফা, কি হলো 10 দফা, কি হলো 12 দফা। দল আর দল ডানে বামে একাকার, অতি বাম অতি ডান, তাদের যে ঐক্যজোট, এ জোটটি টিকবে, টেকার কোনো কারণ আছে? ভেতরে বাইরে, বাইরে যেতে যাও, দেখেন না কয়দিন টেকে ভাঙনের সুর বেজে উঠেছে। মির্জা ফখরুল সাহেব, আপনাদের দল আমরা ভাঙবো না, জোট ও আমরা ভাঙবো না বলতে চাই, আপনারা যে সংকটে আছেন, আপনাদের জোট তাসের ঘরের মতো আপনারাই ভেঙে দেবেন এই জোট, বাংলাদেশে টিকে না, টিকতেও পারে না। এবার ভিন্ন কৌশলে জামায়াত। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী ভিন্ন কৌশলে এগোচ্ছে। সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সহ 10 দফা দাবি ও জনসম্পৃক্ত নানা ইস্যুতে কর্মসূচি দিয়ে মাঠে শক্তি দেখাতে চাইছে। একই সঙ্গে নির্বাচনেরও প্রস্তুতি রয়েছে। যেসব আসনের সাংগঠনিক শক্তি বেশি সেসব আসনে তারা প্রার্থীও ঠিক করেছে। তবে আপাতত দাবি আদায়ের নিয়মতান্ত্রিক আন্দোলনেই থাকতে যায়, এজন্য তারা নানা কর্মসূচি দিয়ে মাঠে থাকবে। জানতে চাইলে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যুগান্তরকে বলেন, আমরা আমাদের মতো করে সংগ্রামে যাব, নিঃসন্দেহে সময়ের ব্যবধানে এই আন্দোলন আরো গতি পাবে। আমি মনে করি জামায়াত ইসলামী 12-15% ভোট রয়েছে। এখন বিষয়টি জোটবদ্ধ হলে এক ধরনের হিসাব, যুগপথ হলে এক ধরনের হিসাব। এখন আমাদের লক্ষ্য হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার, আন্দোলনকে সফল করা, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে সরকারকে বাধ্য করা। আমরা সে লক্ষ্যেই এগোচ্ছি। সামনে আন্দোলন আরো জোরদার হবে, নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াত ইসলামের একজন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য যুগান্তরকে বলেন, 2016 সাল থেকে জামায়াতের সমাজকল্যাণ ও সংগঠন গোছানোর কাজ করছে। এ সময় 100,000 কর্মী, 10,000 রুকন বৃদ্ধি পেয়েছে। জানা গেছে যুগপথ আন্দোলনের প্রথম 2 কর্মসূচির পর হঠাৎ জামায়াতের এ অনুপস্থিতি বিএনপি নেতৃত্বের উপর ক্ষোভ বা অভিমান থেকে, কারণ সরকার বিরোধী যুগপথ আন্দোলনের যাত্রা বা কর্মসূচির বিষয়ে বিএনপি অন্য সব দলের সঙ্গে আলোচনা পরামর্শ করলেও জামায়াতের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এরপরও অনেকটা গায়ে পড়ে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনের অংশ নেওয়ার
ঘোষণা দিয়ে 24 ও 30 ডিসেম্বর গণমিছিলে অংশ নেয় জামায়াত। এর মধ্যে 30 ডিসেম্বর ঢাকায় গণমিছিল করতে গিয়ে মালিবাগে পুলিশের কাঁদানে গ্যাসের শেল ও লাঠি পেটার শিকার হন নেতাকর্মীরা। এতে অনেকে আহত হন, অনেকে গ্রেফতারও হয়। কিন্তু এ ঘটনায় বিএনপি কোনো প্রতিক্রিয়া জানায়নি। সুপ্রিম কোর্ট বার নির্বাচন, বিএনপি আওয়ামী লীগ সমর্থকদের স্লোগানে উত্তপ্ত আদালত অঙ্গন। আগামী 15 ও 16 মার্চ অনুষ্ঠিতব্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পাল্টাপাল্টি উপকমিটি ঘোষণার ফলে আইনজীবীদের মুখোমুখি প্রতিবাদ ও স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে উচ্চ আদালত অঙ্গন। প্রথমে গত বৃহস্পতিবার আওয়ামী লীগ সমর্থকদের নির্বাচনী উপকমিটি ঘোষণার পর জাতীয়তাবাদী দল বিএনপি আরও এক উপকমিটির ঘোষণা করে। পাল্টাপাল্টি উপকমিটি ঘোষণার ফলেই উত্তপ্ত হয়ে উঠে উচ্চ আদালত অঙ্গন। এ নির্বাচন তফসিল ঘোষণার পর রোববার বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ করেন। রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি কক্ষের সামনে দুদলের সমর্থক কয়েকশো আইনজীবী পরস্পর বিরোধী স্লোগান দেন। সভাপতির কক্ষের সামনে অবস্থান নিয়ে কয়েকশো বিএনপি সমর্থক আইনজীবী ভোট চোর বলে স্লোগান দেন। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরাও পাল্টা স্লোগান দেন। এতে আদালত অঙ্গনের পরিবেশ উত্তপ্ত হয়ে পড়ে। রোববার দুপুর 1টার দিকে বিএনপির সমর্থক শতাধিক আইনজীবী সুপ্রিম কোর্ট বারে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করে সভাপতি কক্ষের সামনের আসনে। তার আগে সরকার সমর্থক আইনজীবীর সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। বিএনপির সমর্থক আইনজীবী আসার পর দুপক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। কিছু সময় এভাবে চলার পর বিএনপির সমর্থক আইনজীবী কার্যকরী কমিটির সম্পাদক আব্দুল নূর দুলাল ঘোষিত নির্বাচন উপকমিটির আহ্বায়ক শাহ খসরুজ্জামান কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তথা বিতর্কিত কাউকে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব না দেওয়ার আহ্বান জানান। এ বিষয়ে অ্যাডভোকেট শাহ খসরুজ্জামান বলেন, সম্মিলিতভাবে নির্বাচন না হলে সেই নির্বাচন কমিশন তো আমি থাকব না।